আজ আমি আপনাকে বলবো রসবাতের চিকিৎসা কিছু কিছু বনৌষধি ঔষধি আছে যেগুলি ব্যবহার করলে খুব সহজে বাত ভালো করা সম্ভব তো সেই ধরনের একটি বনৌষধি আজকে আপনাদেরকে বলবো যেটা ব্যবহার করে যাদের শরীরে জল জমছে শরীর ফুলে যাচ্ছে এবং বাত আছে টিপ দিলে বসে যায় কিছুক্ষণ পরে আবার চামড়া ওর ঠিক জায়গায় পৌঁছে যায় শরীর ভারী ভারী লাগে পা ভারী ভারী লাগে হাত পা ভারী ভারী লাগে চলতে ফিরতে কষ্ট হয় এই সমস্ত বাতের ক্ষেত্রে যেটাকে বলা হয় রসবাত সেটি খুব সহজে প্রতিকার করা যায় এই চিকিৎসাটি করে তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন নিচে দেখুন লাল কালারের সাবস্ক্রাইব বটন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন আর পাশে দেখুন বেল আইকন ওখানে ক্লিক করুন যাতে ভিডিওগুলি দ্রুত পেতে পারেন বাত বহু প্রকারের ক্ষয়বাত বাত সাইটিকা বাত রস পঙ্গুবাত স্পন্ডলাইসিস বাত কবিরাজি ভাষায় আশি প্রকারের বাত আছে সব বাত ওষুধ খেলে মেডিসিন খেলে ভালো হয় না বা গাছগাছরা চিকিৎসা করেও ভালো হয় না রসবাতের ক্ষেত্রেও ঠিক তাই কিছু কিছু রসবাত আছে খুব সহজে আপনি মুক্তি পেয়ে যাবেন কিছু রসবাত আছে আরাম পাবেন কিন্তু সম্পূর্ণ ভালো হবে না আপনারা হয়তো লক্ষ্য করলে দেখবেন আশেপাশে বহু রোগী আছে এমন কেউ চল্লিশ বছর দশ বছর কুড়ি বছর ধরে বাতের ব্যথায় কষ্ট পাচ্ছে বহু ট্রিটমেন্ট করেছে কিন্তু কোনো ভালো হচ্ছে না আমরা লক্ষ্য করে দেখেছি শক্তিতে চিকিৎসা করে খুব সহজে বাদ ভালো করা যায় যেমন স্বপ্নে পাওয়া ওষুধ ব্যবহার করলে বাদ ভালো হয় কবির আছে কিছু গাছগাছরা আছে যেগুলি ব্যবহার করলে বাদ ভালো হয় তবে সবটা ভালো হয় না তেমনি তন্ত্রমন্ত্র বা তাবিজ কবজ এগুলি ব্যবহার করেও খুব সহজে বাদ ভালো হয় যেটা আমরা দিয়ে থাকি একশো জনকে দিলে নব্বই জন সম্পূর্ণ সুস্থ হয়ে যায় তবে কিছু ডেঞ্জারাস বাত আছে যেগুলি হাড় খাওয়া বাত হাড় দিনের পর দিন খুয়ে যায় লাস্টেস্টে যে পৌঁছে গেলে তখন সেক্ষেত্রে সহজে ভালো হতে চায় না তো আপনাদের যাদের রস বাত আছে রস বাত অনেক কারণে হয়ে থাকে যদি কিডনির প্রবলেম থাকে বাত আছে অথচ আপনার সমস্যা কিডনির সমস্যা আছে সেক্ষেত্রে কিডনির সমস্যা না ভালো করলে বাতের চিকিৎসা করলে বাত ভালো হবে না সেই কারণে শরীর ফুলে যেতে পারে সেটা আপনাকে নিজে বুঝতে হবে কিডনির সমস্যা থাকলে প্রস্রাব হয় খুব ঘন ঘন হবে না হলে প্রস্রাব খুব কম হবে আর ঘন ঘন হলেও খুব কম মাত্রায় প্রস্রাবটা হবে তখন আপনি বুঝতে পারবেন কিডনির সমস্যার জন্য শরীর ফুলে যাচ্ছে অনেক সময় আবার গুণবান তন্ত্রমন্ত্র টোটকা দ্বারা ক্ষতি করে রেখে দেয় কেউ সেক্ষেত্রেও শরীর ফুলে যায় বাদ হয় সেক্ষেত্রেও অনেকে ট্রিটমেন্ট করলে কোনো ওষুধে কাজ করে না তো এই বিষয়ে একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন প্রতিদিন দুপুরবেলা গরম ভাত খাওয়ার সময় একটি করে রসুনের কোয়া অর্থাৎ একটা রসুনের মাত্র কোয়া গরম ভাতের সঙ্গে চিবিয়ে খাবেন এটাতে অনেকটা আরাম পাবেন এবং শরীরের রসটা টানতে শুরু করবে আর যে ঔষধিটা আজকে আপনাদেরকে বলছিলাম প্রথমে আপনারা এই গাছটিকে দেখে নিন বাজারেও অনেক সময় আপনারা এই গাছটিকে কিনতে পাবেন এবং মাঠে ঘাটে খুব সহজে বর্ষার সময় পাবেন এই গাছটির নাম ব্রাহ্মী শাক বাড়িতে টবে লাগিয়ে রাখবেন তাহলে আর খুঁজতে হবে না আপনি বাড়িতেই পেয়ে যাবেন খুব একটা বড় হয় না গাছগুলি এই ব্রাহ্মী শাক তুলে আনার পর রস করবেন দু চামচ একটু গরম করে নেবেন এবং সকালে এই দু চামচ রস খাবেন বিকেলবেলাও ঠিক এই দু চামচ রস খাবেন এভাবে প্রতিদিন খেতে থাকুন দেখবেন খুব সহজেই রসবাত কমে যাচ্ছে আর যদিও বা সম্পূর্ণ না মুক্তি পান কিছুটা হলেও আপনি আরাম অবশ্যই পাবেন আমার চ্যানেলে আপনাদের বিভ্রান্তকর কথা কোনোটাই আমি বলবো না যেটাতে যেরকম উপকার পাবেন সেরকমই বলবো তো এই ভিডিওটি যদি ভালো লাগে উপকৃত মনে করেন তাহলে প্লিজ একটি লাইক দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ